আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, তুমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। টু মাই চ্যানেল রাজ অ্যান্ড রুহানস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা রুহানের আজকে স্কুল বন্ধ, রাজের খোলা, রাজ চলে গেছে স্কুলে, ওর বাবা অফিসে চলে গেছে, আমরা মা ছেলে বাসায়। একটু আগে নাস্তা করে আসলাম, এখন আমরা রান্না করতে যাব। রোহান আজকে আমাকে হেল্প করবে বলেছে। আমি হেল্প করব। কম্বলের নিচে শুয়ে আছি দুজনে। সে হয়েছে ফাঁকিবাজ, পড়াশোনা করতে চায় না। না, করতে চাই, বলছিলাম পড়তে বসো, পড়ে না, এসে করছি আমার কাছে করছি শুয়ে আছে। শেষ করছি তো। করছো? ধরো তাহলে দেখি কেমন। চলো আমরা রান্না করতে যাই। এটা হচ্ছে জাম আলু ময়মনসিংয়ের। এটা যারা ওই এলাকার মানুষ তারা অবশ্যই চিনবেন। আজকে এই রান্নাটা আমি যেটা করব সেটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। এই আলুর সাথে এই সিম কেটে ধুয়ে রেখেছি, সিম দিব, আর সাথে দিব এই, আমাদের এলাকায় এটাকে বাতাসা মাছ বলে, এক এক এলাকায় হয়তো এক এক নামে পরিচিত, জানি না কে কী নামে চিনে। আমি এখানে লাগবে আমার পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচের ফালি আর সরিষার তেল। তো আমি এখন প্রথমে এটার মধ্যে ঢেলে দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি মাছগুলো। তুমি হেল্প করবো আমাকে? হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজটা ঢেলে দাও সবগুলো। বাম হাত দিয়ে দিও কেন? কাঁচামরিচ আর এটার মধ্যে হাত দিও না, এমনি ঢেলে দাও। আর রসুন হয়েছে। এখন দেব লবণ। অনেক লবণ, কত লবণ, কত ই লবণ। এই রান্নাটা যারা খেয়েছে তারাই শুধু জানে এটার কতটা টেস্ট। আর দিয়ে দিব সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলেই পারফেক্ট টেস্টটা পাওয়া যায়। আমি দাঁড়ি, দাঁড়াও খুলে নিয়ে আগে। অনেক গেলুই গেলুই লাগে মাছগুলো। ঠিক আছে, সব কিছু দেওয়া শেষ। মশলা 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 দাঁড়াও, আমি এখানে আমি দি, 1 চামচ হলুদের গুঁড়া, আমি একটু করছি। 1 চামচ ধনিয়ার গুঁড়া, আমি একটু 1/2 চামচ জিরার গুঁড়া, আর কাঁচামরিচ দিয়েছি এই জন্য মরিচের গুঁড়ো একটু কমিয়ে দেব, লাল কাঁচা মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। মিক্স করতে হবে। এখন এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যখন এই যে ভুলে যদি চোখ ঘষে দিয়ে চোখ জ্বলে। সরিষার তেলের সুন্দর একটা এরোমা বেরিয়েছে। হ্যাঁ, মাছ গুলেও দেখা যায়। ওই যে ওইটার মধ্যে ওয়াটার আনো তো। কাপ্তি
দাও তিনশো গ্রাম দিছি। দাও আমাকে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। তুমি একটু পানি ঢালি না, পুরাটা ঢালো, দাও আমার হাতে, দাও। হাতটা ধুয়ে দিলাম সাথে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। চুলাটা অন করে দাও। কতটা নাইন? এখন রান্না হতে থাক। আমি আজকে এই সিমগুলো একটু ভর্তা করব। এই হাফ কেজি সিম অনেক কষ্টে একজনকে দিয়ে আনিয়েছিলাম, তার এইটুকু ভর্তা করার জন্য নিয়েছি, আর ওই তরকারিটা রান্না করছি। তো ভর্তার জন্য এখন আমি প্রথমে এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দেব। আমার আম্মাকে দেখতাম এগুলো ভাতের মধ্যে, ভাতের উপরে, ভাত যখন প্রায় হয়ে আসে তখন উপরে দিয়ে সিদ্ধ করত, ওইভাবে ভর্তা করত, সেটা অনেক টেস্ট হইতো। তো এখানে তো আর ওইভাবে ভাত রান্না হয় না, তাই আমি এইখানে এইটার মধ্যে দিয়ে হালকা ভেজে সিদ্ধ করে নেব ফ্রাইপ্যানে। ঢেকে দিয়ে সিদ্ধ করে নিই। এখানে সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। দেখি তরকারির কি অবস্থা, প্রায় হয়ে আসছে। এই তরকারিটা দুইটা জাল দিলে বেশি মজা হয়। আজকে অর্ধেকটা করে রেখে আমার কালকে আর একটু পোড়া পোড়া করলে সেইটাই বেশি মজা লাগে। আমার শ্বশুর বাড়িতে এটা রাত্রে করে রাখে, সকালবেলায় আরেকটা জাল দেয়, পরে ওইটা ভাতের সাথে খায়, অনেক মজা। এদিকে আমার শিম সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি একটু পেঁয়াজ ভেজে নেই, শুধু কাঁচা কাঁচা ভাবটা যাতে চলে যায় সেই জন্য। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি, আমার কাছে ফ্রেশ ধইনা পাতা নাই, ফ্রোজেন এক মুঠ ধইনা পাতা কুচি দিয়ে দিই। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে চুলাটা বন্ধ করে দেব। সামান্য একটু লবণ দিই, লবণ দেওয়া আছে, মরিচটা গালানোর জন্য জাস্ট একটু দিই। পেঁয়াজটা একটু মাখাই, একটুখানি ধনে পাতা কুচি দিই। অনেক দিন পর সিম ভর্তা খাবো। অনেক রিকোয়েস্ট করে একজনকে দিয়ে এই জিনিসগুলো আনিয়েছি, আলু, ওইটুকু মাছ আর এই সিম, তাই সবাইকে সাথে নিয়ে খেতে পারলাম না।
এই জন্য সরি, কারণ যতটুকু জিনিস এগুলো সবাইকে সবার মধ্যে হবে না আসলে, তাই কাকে রেখে কাকে খাওয়াবো, তার চাইতে নিজেরাই খাই, তাই কোনো কথা থাকবে না। এখনই খেতে ইচ্ছে করছে আমার, কতদিন পরে যে সিম ভর্তা খাবো আমি ভুলেই গেছি, সিম ভর্তা কবে খেয়েছিলাম মনে নাই। আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও আশা করি অসাধারণ হবে। যারা কোনো দিন এই ধরনের তরকারি খান নাই, ট্রাই করবেন এভাবে রান্না করে খাওয়ার, তাহলে আসল মজাটা বুঝতে পারবেন। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্টস করে আমাকে উৎসাহ দেবেন, পাশে থাকা বেল আইকনে টাচ করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে দেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।